আপনি যা যা মিস করেছেন নেত্রী একটু ধরিয়ে দেখি। আমরা রীতিমতো অসুস্থ হয়ে ফিরেছি, আপনি দেখলাম যে জয় বাংলা কনসার্টে প্লেন থেকে নেমে জয় বাংলা কনসার্টে, ততদিন আমরা অসুস্থ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপনি কিছু বলো, কি বলতে হবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে, অর্থাৎ বাংলাদেশের সাংবাদিক দু ধরনের, একটা হচ্ছে দালাল সাংবাদিক আর একটা হচ্ছে দেশপ্রেমিক সাংবাদিক। কারা দিন শেষে ভালো থাকে আজকে আমরা সেটি সংক্ষেপে আলোচনা করব। সাম্প্রতিক আমরা দেখতেছি যে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরপরে অনেক সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ গ্রেপ্তার হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। আসলে কারা অ্যারেস্ট হচ্ছে আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। এবং বিভিন্ন সময় সাংবাদিকতা করতে গিয়ে নানান সময় হেনস্থা হয়েছে এবং দেশ ছাড়া হয়েছে এমন কিছু সাংবাদিকের আমরা আলোচনা করব সংক্ষেপে। ভিডিওটি আমাদের সাথে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা কিছুদিন ধরে দেখতেছি যে ইন্ডিয়ার বর্ডারে পালাতে গিয়ে 71 টিভির সাংবাদিক মোজাম্মেল বাবু, এবং অর্থাৎ মোজাম্মেল বাবুকে 71 টিভির মালিকে বলা যায়, কারণ সব কিছু মোজাম্মেল বাবুর নিয়ন্ত্রণেই হতো, এবং ফারজানা মিথিলা এবং ফারজানা রূপা, অর্থাৎ দুজন এই সমালোচিত ব্যক্তিকে, সাংবাদিককে আপনারা সবাই চিনেন। বিভিন্ন সময় তারা তাদের যে 71 টিভিতে আলেম ওলামাদেরকে নানান সময় তারা হেনস্থা করত, কটাক্ষ করত, এবং নাস্তিকবাদ কিংবা নাস্তিক ধরনের টাইপের কথাবার্তা তারা বলতো। তো আজকে সেই যে 71 টিভির উপস্থাপিকা ফারজানা রূপা এবং মিথিলা ফারজানা, তারা কতটা সরকারের তেলবাজ তৈলাক্ত সাংবাদিক ছিল এবং আজকে তাদের কি পরিণতি, এবং সরকারের তেলবাজ করতে গিয়ে তারা কোন পর্যায়ে গিয়েছে আজকে আমরা সেটি আলোচনা করব। আজকে আমরা সে বিষয়ে কথা বলবো যে বাংলাদেশে যদি যদি সাংবাদিকতাকে কেউ কলঙ্কিত করে থাকে বা সাংবাদিকতাকে একেবারে এমন এক পর্যায়ে নিয়েছে, সেটির জন্য গুটি কয়েক মানুষ দায়ী এবং গুটি কয়েক সাংবাদিক দায়ী। একজন হচ্ছে শ্যামল দত্ত, অর্থাৎ বোরের কাগজের যে প্রধান সম্পাদক শ্যামল দত্ত, অর্থাৎ সে সরকারের এত বেশি ছাটুকার তেলবাজ ছিল, দালাল ছিল। আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে সে ওনার যখন প্রেস কনফারেন্স হতো গণভবনে, তখন তার পুরো সাংবাদিকের যে একটা তালিকা হতো, কারা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে কোন কোন সাংবাদিকেরা উপস্থিত থাকবেন তার তালিকা করত শ্যামল দত্ত, অর্থাৎ এই যে বোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। তো এই মানে অর্থাৎ তারা জানতো যে কোন ধরনের সাংবাদিকদেরকে প্রবেশ করতে দেওয়া হবে, কারা আসলে সঠিক মানে সরকারের তেলবাজি করে, সরকারের ছাটুকারিতা করে, সে ধরনের সাংবাদিকদেরকে তারা গণভবনে প্রবেশ করার অনুমতি দিত, বা যারা ভালো সাংবাদিক আছে তাদেরকে তারা সেখানে প্রবেশ করতে দিত না। অর্থাৎ সাংবাদিকতাও একটা সিন্ডিকেটে ছিল, যেটি আমরা দেখতেছি বিভিন্ন সময় এবং গণমাধ্যমে বর্তমান সময় উঠে আসতেছে বিষয়টা। অর্থাৎ এই শ্যামল দত্ত আজকে সে ইন্ডিয়ান যে শ্যামল দত্ত এবং 71 টিভির মোজাম্মেল বাবু, তারা ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে দাড়ি মোজ একেবারে কামিয়ে, ওই যে সালমান রহমানের মতো, আনিসুল হকদের মতো দাড়ি মোজ ফালাই দিয়ে তারা যখন ইন্ডিয়াতে ফালানোর সময় ইন্ডিয়ান বর্ডারে বর্ডার গার্ডের হাতে তারা আটক হয়। এই যে তারা কি কারণে আটক হচ্ছে সবাই অবশ্যই জানেন, তারা আসলে কোন পর্যায়ের কোন লেভেলের সাংবাদিক তারা, এটা সাংবাদিকরা যদি কলঙ্কিত করে থাকে, এই যে মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত এবং 71 টিভির সম্পাদক মিথিলা ফারজানা এবং যে ফারজানা রূপা, এরা সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে। মোজাম্মেল বাবু সে একদিন অর্থাৎ প্রধানমন্ত্রী কনফারেন্সে সে একদিন একটা কথা বলছে যে ভারতের এমপি মন্ত্রীরা তাদের বক্তব্য শেষে জয় শ্রীরাম, জয় হো এ ধরনের কথাবার্তা বলে, কিন্তু আমাদের দেশের এমপি মন্ত্রীরা কেন এই কথা বলে না। অর্থাৎ সে এটার আবেদন জানাইছে প্রধানমন্ত্রীর কাছে। ততটা নাস্তিক টাইপের, এরা কি আসলে মুসলমান? এই যে শ্যামল দত্ত তো মুসলমান না, মোজাম্মেল বাবুও মুসলমান না, হিন্দু আসলে আমরা জানি না। তাদের এই যে নাস্তিক টাইপের কথাবার্তা, আসলে এই নাস্তিক টাইপের কথাবার্তা বলে তারা সরকারের এত বেশি কাছে গিয়েছেন যে মোজাম্মেল বাবু তার স্ত্রীকে
দুইবারের সংরক্ষিত আসনে পার্লামেন্ট মেম্বার বানিয়েছে, অর্থাৎ পার্লামেন্টের এমপি বানিয়েছে মোজাম্মেল বাবুর স্ত্রীকে। এবং দুজনের নামে যে রাজুকের যে সম্পত্তি ঢাকায়, সেটির কয়েক কাঠা জায়গাও তারা হাতিয়ে নিয়েছে সরকার থেকে, অর্থাৎ সরকারের তেলবাজি করে। এবং একাধিক ফ্ল্যাটও তাদের নামে আছে, আমরা গণমাধ্যমে দেখতেছি। এই যে শ্যামল দত্ত, সেও কিন্তু সরকারের থেকে যে জায়গা, ফ্ল্যাট, নানান, এরা অনেক টাকার মালিক হয়ে গেছে। অর্থাৎ দুর্নীতি, এরা এত বেশি দুর্নীতিগ্রস্ত সাংবাদিক ছিল যে সাংবাদিকতাকে তারা যে কলঙ্কিত করছে, এটি হচ্ছে এদের দিকে তাকালেই বোঝা যায় যে এটি হচ্ছে কলঙ্কিত সাংবাদিক। যে অন্যদিকে যারা আসলে বাংলাদেশের সৎ এবং সৎ সঠিক দেশপ্রেমিক সাংবাদিক, যাদেরকে বলা হয়, আসলে তারা নানান সময় দেশ ত্যাগ হয়েছে, মানে অর্থাৎ সরকারের যে অনিয়ম, দুর্নীতি, এসব বিষয়ে কথা বলতে গিয়ে তারা অর্থাৎ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তো আজকে আসলে কারা ভালো আছে, আমরা দেখতেছি যে বিভিন্ন সময় আজকে যে গণমাধ্যমে যে কয়েকজন সাংবাদিক, যারা আসলে সাংবাদিকতা করতে গিয়ে নিজের দেশপ্রেমিকতার পরিচয় দিতে গিয়ে তারা দেশ ছাড়া হয়েছে, সেখানে উল্লেখযোগ্য কয়েকজন সাংবাদিক আছে, যার মধ্যে একজন আছে যে একুশে টিভির সাংবাদিক ইলিয়াস হোসাইন, সবাই আপনারা তাকে চিনেন। এবং যে কনক সারওয়ার, সেও একুশে টিভিতে সাংবাদিকতা করেছেন। এবং আরও অনেকেই আছে সাংবাদিকতা করতে গিয়ে দেশ ছাড়া হয়েছেন সোশ্যাল মিডিয়াতে, আপনারা তাদের প্ল্যাটফর্মে আপনারা তাদের ভিডিও দেখেন এবং তাদেরকে চিনেন। আসলে তাদের বিষয়টা বলা হচ্ছে যে তেলবাজি করে, দালালি করে কতটুকু যাওয়া যায় এবং দেশপ্রেমিকতা, দেশপ্রেমিকের পরিচয় দিয়ে কতটুকু যাওয়া যায়, আজকে আমরা সে বিষয়টা দেখব। যে আমরা সাম্প্রতিক সময় দেখতেছি যে ইলিয়াস হোসাইন, সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং কনক সারওয়ার কিংবা দেশ ত্যাগ হওয়া পিনাকি, যারাই আসলে দেশের সম্পর্কে, দেশের ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতো, এরা দেশ ত্যাগ করতে হয়েছে, তারা দেশ তাড়া হয়েছে। তো আজকে তারা দেশ থেকে গিয়ে কি, একে দেশ থেকে চলে গিয়ে কি তারা ভালো নেই? অবশ্যই যে বলবো, তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও তারা যে দেশের মানুষের কাছে তাদের যে গ্রহণযোগ্যতা, সম্মান আছে, এটি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। আর অন্যদিকে যারা আসলে সরকারের যে সাময়িক সুবিধা পেয়েছে সরকারের তেলবাজি করতে গিয়ে, বিগত সময় সরকারে, এই যে কয়েক বছর সরকারের তেলবাজি করতে গিয়ে অনেক জায়গা সম্পত্তির মালিক হয়েছে, আজকে তারা কোথায়? আজকে তারা অ্যারেস্ট হয়েছে, যে মিথিলা ফারজানা, ফারজানার উপায়, যে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, এদের যে তেলবাজগুলাকে বিভিন্ন আটক করে কোর্টে আনা হয়েছে, আসলে এরা যে কতটা লজ্জিত আজকে, যে আজকে বিশ্বের মানুষ দেখতেছে যে তারা সাংবাদিকতার নামে যে দুর্বৃত্তায়ন তৈরি করছে সাংবাদিককে, এমন এক পর্যায়ে সাংবাদিকতাকে নিয়ে গেছে, গণমাধ্যমকে নিয়ে গেছে মানুষের ঘৃণার কাছে, আজকে তার প্রমাণ হচ্ছে এবং তার ফলস্বরূপ তারা পাচ্ছে। যদিও তারা অনেক সুবিধা পেয়েছে সরকার থেকে, কিন্তু আজকে তারা কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। অর্থাৎ আপনি তেলবাজি করে, সরকারের দালালি করতে গিয়ে বেশি দূর আপনি যেতে পারবেন না, 5 বছর 10 বছর তারপর আপনাকে আবার ধরা পড়তে হবে। এ হচ্ছে আসলে মূল বিষয়টা, যে আমাদের দেশের সাংবাদিকতা আসলে দুই ধরনের, তেলবাজ এবং দেশপ্রেমিক। তথ্য বিষয় গণমাধ্যমে তুলতে গিয়ে অনেক সাংবাদিক আমাদের দেশে হেনস্থা হয়েছে, আমরা চাই এদেরকে যথাযথ সম্মান মূল্যায়ন করা হোক। এবং অন্যদিকে আজকে যারা সরকারের তেলবাজি, দালাল, ছাটুকার ছিল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। আরেকদিকে হচ্ছে, আমরা দেখতেছি যে কাউকে ধরলেই তাকে হত্যা মামলা দেওয়া হচ্ছে, আসলে তাদেরকে যে এই ধরনের মামলাগুলো ফেঁসিয়ে দেওয়া হচ্ছে, এই মামলার কতটুকু কোন পর্যায়ে যাবে, এটি আসলে আমরা সকলেই জানেন। যে অর্থাৎ তারা যে সাংবাদিকতাকে যে পর্যায়ে নিয়েছে, আসলে কলঙ্কিত করেছে, সে তথ্য সঠিক তদন্ত করে তাদেরকে সে বিচার করতে হবে। অযথা হত্যা মামলা, একজনকে ধরে হত্যা মামলা দিতেছে, এই মামলা দিতেছে, এই ধরনের মামলা দিয়ে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে আসলে। তো আমরা চাই অবশ্যই তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক এবং সঠিক বিচার করা হোক, এবং যারা প্রকৃত দেশপ্রেমিক সাংবাদিক তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হোক। ধন্যবাদ ভিডিওটি সবাই দেখার জন্য। আসসালামু আলাইকুম।